হাইনহাই বসাই বখরক ফাত্রে বুজাগে থেমরাজা খরক সাহামজক বিনিমং সিরিনা আক্তার পাটিমং সোনামুরা থানানি কালাপানি আমসাইয় কক্রমানী বিশ্বের সাইমানখা সিরিনা আক্তার সোনাপুরনি হাবিবুর রহমাননি বুসাজক কালাপানিয়া গ্রাম পঞ্চায়েত আমসাইনি আব্দুল হক বাই বিশিচিনী নিশকাঙ্গ কাইজাগি থাংমানী ফিয়াবা কাইজামানী ইয়াগুলো বরনি নুখঙ্গ অংলাইখ্যা ওয়ালাই শুক্লাই শালব্রম নচুয়াক নঙ্গই বিহিক সিরিনা আক্তার ন বুতখলাই বুসাই আব্দুল হক আবু হাইকেন সাংরং সালো সিরিনা আক্তার ন হাইনহাই বখরক ফাত্রি বুখা বুসাই আবু হাইকেন হামজং ইয়াকব বাইমানি কক্তমা পাটিমন ইয়াগুলো আমসাইনি লুকুরক নুকুই হামজং নতুলাঙ্গি থাঙ্কা সোনামুরা সাখাম নগ আবু হাইকেন কক্তমা মানখেন দদ্রক খাসিগি ফাইকা হামজংনি নগ্নি বরক রক তাহলে আবার স্বামীর বাড়ির যায় গ্রামের মনে কত কষ্টে স্বামীর বাড়ির সংসার করতে লেগে চেষ্টা করছে। কতদিন হয়েছে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে আজকে তো 12 বছর নাকি 15 বছর। ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে। কজন? 2 ছেলে 4 মেয়ে। আর এখন যে অবস্থায় আজকে মায়েরা কিছু রাখছে না, মাথাটারে ফাটাই দিছে, মাথাটি এই হাতটা বাঁধছে, বাঙালে একবারে আর হাতটা কি দিয়ে মারছে? স্বামীর নাম কি? স্বামীর নাম আব্দুল হক। আর ওনার নাম কি? শিলিদা। বয়স কত? স্বামী কি করে? কোনখানে বাড়ি? বাড়ি কোনখানে? বাড়ি থানা? মামলা করছেন নি থানাতে? পুলিশ ধরছেন নি তারপরে? ওনার অবস্থা কিরকম? সবসময় কি মারধর করতো? কি কারণে মারধরটা করতো? কার কাছে দাঁড়াইছেন? আমার দিদি কোন আর আমি কোনো আমি সব দেয়াইতাম পারি কমছে না। আমার গ্রামের মেয়ে আছে না, আমার গ্রামের উপলার কোনো কোনো ব্যক্তি বাদ নাই এই বিচারক হায় না দেখ সব লই যায় ওই বুড়াড়ি বুকে দেখিয়া দেখিয়া কর বুড়াড়ি নষ্ট করি আমরা লই দেবে বুড়াড়ি নষ্ট করি এইটা কই তো সবাই আমারে মেয়েটার দেখ এই মেয়েটারে দেখ দিলে ওই হেতারা মারিও চাইছে তো মাইরে কিছু করতে না তুই আবার ওই যে এই কাজ্য হয় তুই আবার আমার এখানে 1 মাস থাক আবার আইয়ে আবার লই যা এই কালে। আজকে কি শুনছেন? আজকে তো তারা আমি আমার মেয়ে বাড়ি যাই জল পোষ আমি 2 দিন আগে আমার মেয়ের ঘর তো বাই করে দিয়েছে শুনছি তখন আর আমি আর গেছি না আমি না যাই আমাকে তো ফোন করছে আবার ম্যাম তো যে যদি লই যেছে তারারও আমি জানাই দিচ্ছি আমি কিন্তু আমার মেয়ে এটা দরকার আরেক বাইক হ্যাঁ জামাই বাইক নাই তো আমার মেয়ে এটা আনি দেন তোমরা আনিয়ে দো নিচু তো তোমরা আমি তো আর নি দিয়েছি না তোমরা আনি দো না না আনি দিলে আমার মেয়ে এটা কেমনি করতে আইতো আইলে নিব কুড়ে আইয়া লাগতা তুই হাইকিও জ্বালা অনলাইন করে যে আমার বাড়ি কেন এটা কমানোর পরে তুই তার কাছে ফোন করে কই দিছে তুই বাড়ির যাগি তোর মাদের বাড়ির যাগি যাগি গিয়ে কইছে আর এবার হেয়া যাই কইছে না আমি রিটার্ন ফোন দিয়ে কইছি আমি কইছে আজকে কি হয়েছে? আজকে আইতো লাগছে আর মারছে আর মানে স্বামীর বাড়ি আসল না স্বামীর বাড়ি তো আরেকবার কইছে মেয়ে স্বামীর বোনের বাড়ি আছে মারছে কে? মারছে জামাইয়ে। কি দিয়ে মারছে? লাঠি চাটি দিয়ে মারছে আর এখন অবস্থা কিরকম? অবস্থা আমি মনে হয় না কিরকম আমি কি পারি না মেয়ের নাম কি? মেয়ের নাম বয়স কত? বয়সটা মনে হয় ওই 32। বাবার নাম কি? মেয়ের বাবার নাম মেয়ের বাবার নাম হাবিবুর রহমান। হাবিবু? হাবিবুর রহমান। বাড়ি কোনখানে? বাড়ি সোনাপুর। থানা? থানা সোনামুড়া। বিয়ে দিয়েছেন কোনখানে? বিয়ে দিয়েছি কালাভানিয়া রাজবাড়ি। থানা? থানা তো সোনামুড়ে। কতদিন হয়েছে বিয়ে হয়েছে?
এ পর্যন্ত কতবার মীমাংসা হয়েছে এই ঘটনা? বিয়ার পরে এই কিন্তু মীমাংসা মন সৎ গনাইব আর কিতাব কিতাম দিই সৎ একশো হইব আমি তেইশ পাল লাভ যাইতাম চাই না আমি কিছু আমার তো বলি আমি বাইক নিয়ে যে আমার তেইশ পাল লাভ করতাম পুলিশে জানাইছেন না একবারও পুলিশটাই একবার চার পাঁচ বছর পরে একবার জন মারা মারতে আরে মাথা হাঁটা দিতে এরা আবার এই ছবি পুলিশকে জানাইছে আবার কেস কেস উঠে দিচ্ছি গেরাম করতে করতে এইটা উঠেছে আবার আমরা মিলিশা করে দিই এই পয়সা দিয়ে অনেকটা আবার আজ পাঁচ ছ বছর লাগবে এই অবস্থায় আজকে যে মাদুর কাছে পুলিশে মামলা করছেন নি আজ জানাইছি পুলিশ আটক করছে কারণে আটক করছে না ওটা আমরা ভাই এনেছি আমরা তো এটা জানি পাইথাগো হামজুন ইসাক বেলাই হামিয়ানি বাকে বন রহর জাকা আগরতলা জি বিশাখাম নগ আবু হাইকে নগক তোমার মানখিন চাইতগুই নাইতক মুঙ্গ অঙ্কর কাপুলিস সুনামুরা নিশিমি মুসরাফ নিকক থমচিনি খরাং।